প্রিয় দর্শক আমি সবাইকে সালাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, বিজেপির একটা সময় অনেকে মিডিয়ার কাছে একটা বিরাট সেন্সেশন ক্রিয়েট করতেন, মানে তাদের বক্তব্যের মাধ্যমে, মন্তব্যের মাধ্যমে, এবং যে মন্তব্য নিয়ে অনেক সময় টক শো পর্যন্ত হয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে অনেককে আবার দেখছি যে এখন তারা সে অর্থে সামনে আসছেন না, যেন একটু নিজেকে আড়াল করে রাখছেন। কেন তারা এই মুহূর্তে সামনে আসছেন না, যখন বিজেপি নতুন করে উজ্জীবিত হচ্ছে বলে বলা হচ্ছে, তারা এখন কোথায়? তো দর্শক, যদি আমি এইসব কথাগুলো বলি, নিশ্চয়ই একজনের নাম অবশ্যই সামনে উঠে আসবে, তিনি হচ্ছেন সায়ন্তন বসু, যিনি একটা সময় এমন এমন মন্তব্য করতেন যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল, অনেক আলোচনা হতো মিডিয়াতে। কিন্তু তিনি এখন কোথায়? তো দর্শক, তাই কিন্তু আমরা একটু খুঁজি বার করেছি বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন সায়ন্তন বসু, বিজেপি লিডার। সায়ন্তনবাবু, আপনাকে আরামবাগ টিভির তরফ থেকে স্বাগত জানাই। আমি আপনি আমাকে পরিষ্কার বলুন, আপনি কোথায় অ্যাকচুয়ালি এখন? যা আমার সঙ্গে অনলাইনে হয়েছেন অবশ্যই, সেটাই আপনি কোথা থেকে বলছেন? আর আমি যেটা বলছিলাম, আপনাকে কেন দেখতে পাচ্ছি না আমরা সেই অর্থে? না, দেখতে পাচ্ছেন না এমন নয়, আমি পার্টির কোনো প্রোগ্রাম যদি হয় আমাকে যদি ওকে আমি যাই, কোন বিবিধ সংগঠনের যে সমস্ত কার্যক্রমে আমার আমন্ত্রণ থাকে তাতে যাই। এমনকি আপনি যদি আমার ফেসবুক, তাতেও 50,000-এর ওপর বেশি আমার ফলো আছে, তাতেও দেখবেন যে প্রত্যেক সপ্তাহে 3 বার আমি অ্যাটেন্ড করি। সেটা পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে, আইডিওলজিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে। আগে কোথাও গেলে আমি মিডিয়াকে বলতাম, বা আমার যারা প্রোগ্রাম সাজাতেন তারা মিডিয়াকে বলতেন। এখন আমি মানা করেছি, যেহেতু আমি পার্টির সাধারণ সম্পাদক বা পার্টির কোনো মিডিয়াকে ইনভাইট করতে, এমনি কোনো মিডিয়া আসতেই পারেন। আজকে যেমন আপনি আমাকে ফোন করেছেন, কথা বলেছেন, গতকাল আরেকটি আমার সঙ্গে, গতকাল বলাটা ভুল হবে, দিন কয়েক আগে আরেকটি পোর্টাল এসেছিল, গতকাল বোধ হয় তারা দেখিয়েছে, সেটা বাইরে ছিল। যেদিন আমি বেরোবো সেদিন সেদিন আবার যেদিন আমি বাইরে গেলাম তাকে নিয়ে, যারা মাদ্রাসার শিক্ষক, চাকরি হয়নি, তারা অনশন করছেন অনেকদিন ধরে, তাদের সেই অনশন মঞ্চে আমি জন বার্লাকে নিয়ে গেছিলাম, সেটাও টিভিতে এসছে, টেলিভিশনে এসছে, আলোচনা এসছে, চর্চা এসছে। কিন্তু আমি নীতিগতভাবে স্থির করেছি, যেহেতু বর্তমান সময়ে গত 6 মাস 8 মাস আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, আমি নিজে থেকে মিডিয়ায় কোনো স্টেটমেন্ট দেব না বা কোনো ভাষণ সেভাবে আমি রাখবো না। এটা আমার নিজস্ব সিদ্ধান্ত, কারণ মিডিয়ার বাইরেও অনেক জায়গা থাকে কাজ করার, ভাষণের বাইরেও অনেক জায়গা থাকে কাজ করার। আমরা সেই কাজে ব্যস্ত আছি, আগামী কয়েকদিন সে কাজে ব্যস্ত থাকবো। মানে এইটা কি মানে কোনো অভিমানের জায়গা থেকে বলছেন? না না, অভিমানের প্রশ্ন নেই, এখানে অভিমান কি আছে? দেখুন, আমরা, আপনি যে বলছেন যে, এবং ঠিকই বলছেন যে, আলোচনা হতো, টক শো হতো, বিতর্ক হতো, 2015 সালের 27শে ডিসেম্বর দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হওয়ার পরে আমাদেরকে রাজ্য সম্পাদক করেন। তার আগের 5.5 বছর আমি সর্বভারতীয় সম্পাদক ছিলাম ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গে অবিভক্ত হুগলি জেলা। আমাদের এখন পার্টির দৃষ্টিতে হুগলিতে 3টে জেলা, আরামবাগ, শ্রীরামপুর এবং হুগলি, তখন একটাই জেলা ছিল। আমি সেই জেলার পার্টির অবজারভার ছিলাম, রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা। সে সময় তো আমি মিডিয়ায় খুব একটা আসতাম না, পার্টির কাজ করতাম, কিন্তু মিডিয়ায় কি আমাকে দেখতে পেতেন? 2015 সালে, 2014 সালে, 2013 সালে, 2012 সালে আমাকে পশ্চিমবঙ্গের মিডিয়ায় খুব একটা দেখা যেত না। কিন্তু বর্তমান সময়ে পার্টির প্রয়োজনে, পার্টি আমাকে বলেছিল ওই সময় 2016, 2017, 2018, 2019, 2020 যে মিডিয়ার সামনে যেতে, ভাষণ রাখতে, সেগুলো মিডিয়ায় যেন হাইলাইট হয় বা মিডিয়া যেন সেগুলো কভার করে, তার জন্য মিডিয়াকে খবর দিতে, আমরা সে সময় দিয়েছি। বর্তমান সময় সেরকম পরিস্থিতি নেই বা সেরকম আমাকে বলা হয়নি, তাই আমি আর মিডিয়ারকে সেরকম কিছু জানাই না বা আমার দিক থেকে আসে না। আপনাদের মতো অনেক শুভানুদ্দায়ী আছেন যারা রেগুলার কথা বলেন, আমার সঙ্গে দেখা করেন, এমনকি কেউ কেউ বাইটও নেন, কিন্তু সেটা তাদের দিক থেকে হয়, আমার দিক থেকে ইনভাইটেশন যায় না। মানে একটা সময় আমরা দেখতাম, একবার টক শোতে পার্টিসিপেট করতেন, সেখানে মানে টিভিতেও তো মানে প্রায় সন্ধ্যা হলেই দেখা যেত, মানে সেটাও কি অ্যাসাইন করা হচ্ছে না আপনাকে, নাকি আপনি নিজে? না, সেটা আমি অনেক দিন বন্ধ করে দিয়েছি। পার্টি থেকে তো আমাকে বিধানসভা ভোটের আগে থেকেই বলেছিল
যেহেতু প্রদেশের সাধারণ সম্পাদক, যাওয়ার দরকার নেই কোনো টক শোতে, কারণ প্রদেশের সাধারণ সম্পাদকরা টক শোতে যাক এটা পার্টি চাইতো না ওই সময়। আমি সেটা 2019 সালের পরবর্তী সময় থেকেই বলছি, কিন্তু তাও কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ইস্যুর জন্য আমাকে যেতে হয়েছে। যত সময় গেছে তত আমি নিজে থেকেও এটাকে বন্ধ করার চেষ্টা করেছি। 2021-এর 2রা মে যেদিন বিজেপি আমরা 77টা আসন পেলাম আর তৃণমূলের সরকার হলো, সেদিন কিন্তু রাতের যতগুলো টক শো হয়েছিল টিভি চ্যানেলের প্রায় সমস্ত টক শোতে আমি অ্যাপিয়ার করেছিলাম, কারণ এটা ক্রাইসিস পিরিয়ড ছিল, পার্টির হয়ে অ্যাপিয়ার করার প্রয়োজন ছিল, বলিষ্ঠভাবে বক্তব্য রাখার দরকার ছিল, তার জন্য আমি সেদিন করেছি। কিছুটা পার্টির নির্দেশ ছিল, প্রদেশের সাধারণ সম্পাদকরা যাবে না সেই হিসেবে কম হতো, আমার নিজেরও ইচ্ছা থাকতো না, আর পরবর্তী সময় এখন যেহেতু দায়িত্ব নেই এবং পার্টিও বলেনি আমি নিজে থেকেও যেতে চাই না সে কারণে। এবার সে কারণেই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, কোনো ডিবেট তো নেই, ডিবেট হলেও করতাম না, এমনি কোনো ইন্টারভিউ দিতে আমার কোনো আপনারা বললে অবশ্যই দেবো। তাহলে আপনি এমনি এখন কীভাবে কি কাটাচ্ছেন সময়টা, মানে সেভাবে তো মানে বেশি তো ইনভলভমেন্ট আমরা দেখছি না পার্টিতে, তাহলে কীভাবে কাটছে এখন সময়টা? না দেখুন, আমরা তো প্রফেশনাল পলিটিশিয়ান নই, এমন নয় যে পলিটিক্স করে আমাদের খেতে হয়, আমাদের নিজেদের প্রফেশন আছে, আমার নিজের প্রফেশন আছে, বরঞ্চ গত কয়েক বছরে আমার সে প্রফেশনের খুব ক্ষতি হয়েছিল, আমি সেটাকে কিছুটা রিপেয়ার করার চেষ্টা করছি। আর কিছু কাজ, বিবিধ সংগঠনের কাজ আমি করি, আপনারা জানেন আমাদের এটা শুধু বিজেপি তো না, এটা বড় পরিবার চলে, তাদেরও কিছু কাজ আমাকে প্রজেক্ট হিসেবে দেওয়া হয়েছে, সেগুলো করছি। এছাড়া আমার একটা একাডেমিক লাইন পড়াশুনো করার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, সে প্রচুর পড়াশুনো আমি করেছি, এবং স্বাধীনতার যে 75 বছর চলছে সেই হিসেবে আগামী বছর সেই রাসবিহারী বসুর ওপর একটি বই আমি প্রকাশ করব, ওনার জন্মদিনের দিন 23 মে টার্গেট রেখেছি, করতে পারবো কিনা এখনো জানি না। তার জন্য প্রচুর পড়াশুনো করতে হচ্ছে, প্রচুর নথিপত্র ঘাটতে হচ্ছে, সেই কাজে প্রচুর সময় যাচ্ছে, প্রচুর পরিশ্রম হচ্ছে, রাত জাগতে হচ্ছে। এছাড়া একটা প্রশ্ন বারবার উঠে, সেটা হচ্ছে আরএসএস এর সঙ্গে দেশের স্বাধীনতার কি সম্পর্ক? আমাদের যারা এখানে বুদ্ধিজীবী আছে, তথাকথিত বুদ্ধিজীবী, তারা তো এগুলো পড়াশুনো করেননি কোনোদিনও, জানেন না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান ছিলেন বা যিনি প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগাওয়ার, তিনি নিজে অনুশীলন সমিতির সদস্য ছিলেন, এবং আমি এই রাসবিহারী বসু সম্পর্কে গবেষণা করতে গিয়ে, কাজ করতে গিয়ে আমি দেখলাম কেশব বলিরাম হেডগাওয়ারের সঙ্গে রাসবিহারী বসুর পর্যন্ত সম্পর্ক হয়েছিল, এবং চন্দননগরের যে আমাদের প্রবর্তক আশ্রম আছে তাতে পর্যন্ত বলিরাম হেডগাওয়ার এসে, কেশব বলিরাম হেডগাওয়ার এসে থাকতেন। তার তথ্য থেকেই বলছি, আমি কোনো কারুর কথায় মুখ থেকে বলছি না, তার তথ্য প্রমাণ আছে। তাই রাসবিহারী বসুর বইটা হয়ে যাওয়ার পরে আমি এই সম্পর্কে আরএসএস এবং অনুশীলন সমিতি তার উপর একটি বই, সেটার কাজও শুরু করতে করব, সেটারও আস্তে আস্তে কাজ চলছে, কিন্তু প্রথম বইটার নিয়ে যেহেতু খুবই ব্যস্ততা আছে সেটাও চলছে। তারপরে ফলে এই দুটো বই মাঝে, তার আগে প্রথমে আরেকটি বই বেরোবে আরেকজন সহলেখকের সঙ্গে, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সেটা একদম আইনি বই বা আমার ব্যক্তিগত প্রফেশনের সম্পর্কিত বই। এই দু তিনটা বই নিয়ে আমি এত ব্যস্ত আছি যে এখন আগের থেকে কোনো অংশে কম ব্যস্ত এমন নয়, আগে মিডিয়াতে বেশি দেখা যেত, এখন একটু পর্দার আলাদা লেখাপত্র কাজকর্ম পড়াশুনো এগুলো নিয়ে বেশি ব্যস্ত আছি। না, আমি এখানে একটা প্রশ্ন আছে, অনেকেই বলছেন যে এটা আমি আমি আগে করলাম প্রশ্নটা, সেটা হচ্ছে যে কোথাও কি অভিমান আছে যে আপনাকে আপনাকে পদে আপনি ছিলেন সেই সময় অ্যাক্টিভলি কাজ করতেন? না না, অভিমানের প্রশ্ন আমাদের পার্ট, দেখুন আমাদের আমাদের পার্টিতে একদম সিস্টেম আছে। আপনি অনেকদিন সাংবাদিকতা করছেন, অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে গেছেন, আপনি জানেন বিজেপি একমাত্র পার্টি যেখানে কোনো পোস্ট ফিক্সড নয়, 3 বছর অন্তর সমস্ত পদ পরিবর্তন হয়, ম্যাক্সিমাম 6 বছর। আমি 6 বছর পার্টির পদাধিকারী ছিলাম, প্রদেশে প্রদেশের সাধারণ সম্পাদক ছিলাম 4.5 বছর, 1.5 বছর প্রদেশের সম্পাদক ছিলাম, কাজে 6 বছরের পরে একটা তো ব্রেক দেওয়া উচিত, এটা তো স্বাভাবিক। তার আগের 5.5 বছর মানে 11 থেকে 11.5 বছর, দুটো মিলিয়ে আগের 5.5 বছর কেন্দ্রীয় যুব মোর্চার দায়িত্বে, মানে প্রায় 12 বছর আমি ক্রমাগত পদাধিকারী হিসেবে কাজ করেছি। তাই নিজের পড়াশুনো বইপত্র এগুলো কখনো তৈরি করা করতে হবে, কখনো না কখনো এই ডকুমেন্টেশনের কাজ করতে হবে, তাই সেই সুযোগ এসছে। আগামী দিনে যে কাজ করব না এমন কথা তো আমি বলিনি, আমি যে বসে গেছি কোনো কাজ আগামী দিনে এমনও কখনো বলিনি, এখনো অনেক সময় আছে। আমার এখন 45 বছর বয়স, আমি যদি বেঁচে পড়তে সুস্থ থাকি আরো 30 বছর রাজনীতি করতে পারবো, সেই সুযোগগুলো সদ্ব্যবহার করব। কিন্তু তার আগে আমাদের সম্পর্কে যে অপপ্রচার, সেই অপপ্রচারকে দূর করা দরকার, এবং একজন অন্তত মহান বিপ্লবী, স্বাধীনতার 75 বছর চলছে,
তার সম্পর্কে একটা বই রিসার্চ করে বার করব। এটা মনে হয় সমাজের প্রতি আমার একটা অবদান রেখে যাওয়া হবে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি। আমি সেই কাজটা করছি, সেটাতে আমি স্যাটিসফাইড আছি। অভিমানের প্রশ্ন এখানে নেই, পার্টিতে পরিবর্তন হবে, নতুন ব্যক্তি আসবেন, পুরনো ব্যক্তি কয়েকদিন বা বাইরে থাকবেন, আবার কাজ করবেন। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, বছর পরে করবেন, কেউ 2 বছর পরে করবেন, কেউ 5 বছর পরে করবেন, কিন্তু এটা চলতে থাকবে। নতো হয় না, নতো জল পচে যাওয়ার মতো বদ্ধ জলাশয় তৈরি হয়, এটা অন্য দলে হয়েছে, সিপিএম এ দেখবেন, তৃণমূলে দেখবেন, বিজেপিতে এই প্রসেসটা আছে। অটল বিহারী বাজপেয়ীর সময় একটা টিম ছিল, তারপর লালকৃষ্ণ আদবানি এসছেন, মুরলী মনোহর যোশী এসছেন, কুশাবাউ ঠাকরে এসছেন, ভেঙ্কাইয়া নাইডু এসছেন, পরবর্তীকালে রাজনাথ সিং, নীতিন গডকরি, অমিত শাহ। তার জন্য একটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে, এই প্রসেস আগামী দিনেও চলবে। না, আমি আমি শান্তবাবু যেটা বলতে চাইছি যে আপনি এখন এই মুহূর্তে পদে নেই যে পদে ছিলেন, কিন্তু পদে না থেকেও মানে আপনি যেভাবে লিড করতেন সামনে থেকে, মানে আপনাকেও কিন্তু মিডিয়া ফোকাস করতো সব সময়, মানে আপনি পদে নেই বলেই কি দায়িত্ব নেই বলে কি আসছেন না, নাকি আপনি এই সময়টা একটু ওই কাজে যেটা বলছেন ওই কাজে ব্যস্ত রয়েছেন, পরে আসবেন? আমি ওটা ওটা ক্লিয়ার হতে চাইছি। না দেখুন, লিড করার প্রশ্ন হচ্ছে পার্টি ঠিক করে কারা লিড করবে। পার্টি তখন আমাকে বলে যে তুমি লিড করো। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিচ্ছি, গত বছরের আগের বছর 2020-তে নবান্ন অভিযান হয়েছিল দক্ষিণবঙ্গের কার্যকর্তাদের নিয়ে, আর উত্তরবঙ্গ ছিল উত্তরকন্যা অভিযান। পার্টি আমাকে নির্দেশ দিয়েছিল দুটো অভিযান লিড করার জন্য, দুটোই যুব মোর্চার ব্যানারে হয়েছিল। তখন আমি যুব মোর্চার অবজারভার ছিলাম, সৌমিত্র খান সভাপতি ছিলেন, আমি অবজারভার ছিলাম, সেগুলো হয়েছে সেই সময়। পার্টি তখন আমাকে দায়িত্ব দিয়েছিল, আপনারা তখন আমাকে সর্বক্ষণ দেখেছেন, নবান্ন 3 দিনের জন্য মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছিলেন, আপনার যদি মনে থাকে। বর্তমানে অন্যরা দায়িত্বে আছেন, তারা লিড করছেন। এবার আগামী দিনে আবার যদি পার্টি আমাকে বলে যে তুমি অন্য কিছু কাজ করো, করো। এখন আমি যে কাজটা করছি সেই কাজও আমাকে কেউ না কেউ বলেছে করতে, এবং আমারও নিজের ওতে উৎসাহ আছে, রুচি আছে, কারণ অনেক বছর কাজ করেছি, 6 বছর, 1-2 বছর আমরাও একটু ব্রেক চাই, তাহলে আমরা এই একাডেমিক কাজগুলো কমপ্লিট করতে পারি। কারণ দেখুন, তৃণমূল আর সিপিএম বা কংগ্রেসের সঙ্গে আমাদের গোলালে চলবে না, আমাদের একটা কনস্ট্রাকটিভ কাজ আমরা রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেই কাজ আমরা করব। আর আমি তো বললাম আমি আরো 30 বছর কাজ করতে পারবো যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, তখন পার্টির কাজ আরো করাই যাবে, দেখা যাক। রাজনীতি তো আমি যেটা জানতে চাই শান্তনুবাবু, সেটা হচ্ছে যে লিড করা, যেহেতু এখন আপনি লিডের অত সময় দিচ্ছেন না, আর সঙ্গে থাকা, যেমন এবারে অভিযানটা হলো, এবার এবার তো আপনি কলকাতায় ছিলেন বা আপনার বাড়িতে ছিলেন তো, নাকি আপনি? না, আমি বাইরে ছিলাম, আমি 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 এবার বিদেশে ছিলাম, আমি তো 7 দিন পরে কালকে ফিরলাম। আপনাকে তো বললাম না, আমাকে আপনি ফোনেও পেতেন না গত 7 দিন, তো আমি বাইরেই ছিলাম, আমি তো গতকাল ফিরেছি। ওকে, সেটা আমি বুঝলাম। আর একটা বিষয় আছে যে আপনি এখন, আপনাকে যদি বলতে বলে যে এখন বিজেপিটা যেভাবে চলছে তাতে আপনি কতটা আশাবাদী? দেখুন, মানুষের ওপরে, মানুষের থেকে বড় তো কেউ হয় না। আমার আশাবাদী হওয়া বা আপনার নৈরাশ্যবাদী হওয়া এতে কিছু হবে না। মানুষ যদি স্থির করেন যে বিজেপিকে জেতাবেন, তাহলে মানুষ বিজেপিকে ভোট দেবেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপরে মানুষ খুব বীতশ্রদ্ধ, তৃণমূল কংগ্রেসকে মানুষ অ্যাকসেপ্ট করতে রাজি নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুযোগ পেলেই মানুষ ভোট দেবে। আর এটাও ঠিক, এখনকার মানচিত্রে বিজেপি ছাড়া কোনো অল্টারনেটিভ আমার চোখে অন্তত পড়ছে না। এবার বিজেপি কতটা ভালো করতে পারবে, কতটা কি করতে পারবে, সেটা ভবিষ্যৎ বলবে, বা বর্তমান যারা ডে টু ডে কাজ করছেন, লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, 24 ঘন্টা সময় দিচ্ছেন, তারা আমার থেকে বেটার বলতে পারবেন। কিন্তু একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমার ধারণা, পলিটিক্যাল অবজারভেশন বলুন, ইন্ডিপেন্ডেন্ট অবজারভেশন বলুন, যে সম্ভাবনা বিজেপির যথেষ্ট আছে। মানুষ চাইছে না তৃণমূল কংগ্রেস থাকুক, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়ার জন্য মানুষ তৈরি, শুধু মানুষের কাছে পৌঁছতে হবে। আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি আমরা পারবো, হয়তো সময় লাগতে পারে, 2 দিন বেশি লাগতে পারে, কিন্তু এই সরকার চলতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। সময় লাগাতে কথা নয়, বলা তো হচ্ছে ডিসেম্বরের পরেই প্রবলেম হয়ে যাবে, 24-এ একসঙ্গে ভোট হবে, আপনার দলের নেতারা তো বলছেন এখন। না, নেতারা বলছেন বলছেন, তাদের কাছে হয়তো কোনো তথ্য আছে, আমি তো বললাম আমি ডে টু ডে কাজের মধ্যে নেই, তাহলে আমার কাছে তো এমন কোনো তথ্য নেই। আপনাদের চ্যানেল বা সংবাদপত্র বা বিভিন্ন বিজেপির প্রমুখ নেতাদের সঙ্গে ফোনে যেটুকু কথাবার্তা হয় তার ভিত্তিতে আমি বলতে পারি, আমার কাছে এমন কোনো ইনফরমেশন কিছু নেই। যারা ডে টু ডে কাজ করছেন তাদের কাছে থাকতে পারে। আমি আপনাকে বলছি যে মানুষ পরিবর্তন চেয়েছিলেন, এবার চাইছেন যে এই এই সরকার কোথাও থেকে 20 কোটি, কোথাও থেকে 50 কোটি, কোথাও থেকে 10 কোটি,
এটা মানুষ পছন্দ করছেন না, তার জন্য মানুষ চাইছেন যে একটু পরিবর্তন হোক। এবং অল্টারনেটিভ হিসেবে বিজেপি ছাড়া কেউ তখন চোখে পড়ছে না, যদি কেউ আর কেউ তৈরি হয় তো অন্য কথা, আজকের দিনে তো বিজেপি আছে। আর একটা কথা হচ্ছে যে সব ঠিক আছে কিন্তু আপনি সেভাবে আসছেন না, আপনার সেই মানে বলা হচ্ছে না যে মানে আমাদের রাজ্যের পলিটিক্সে হুঙ্কারের যেন সেই অভাবটা আছে, আপনি যেভাবে হুঙ্কার দিতেন সেটা তো আর আসছে না নতুন করে। দেখুন, পরিস্থিতি পরিবর্তন হয়। আমি বারবার বলছি, আমি 6 বছর পার্টির দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং ফুল ফ্লেজ কাজ করেছি, যোগ্যতার সঙ্গে কাজ করেছি। আমার মনে আছে আমাদের আজকের দিনে সম্ভবত পঞ্চায়েতের মেম্বার 4 থেকে 5 হাজার আছে, জিপি মেম্বার। হাজারের কাছাকাছি গ্রাম পঞ্চায়েত প্রধান, 700 কি 750 প্রধান আমাদের আছে। 8টি পঞ্চায়েত সমিতি আমাদের দখলে ছিল, 100-150 মতো জেলা পরিষদ মেম্বার আমাদের আছে, 77 জন বিধায়ক আছেন, 18 জন সাংসদ ছিলেন। যদি পৌরসভা দেখেন, পৌরসভা তো প্রচুর পরিমাণে কাউন্সিলর গতবার আমাদের আমরা যখন দায়িত্বে ছিলাম এসেছিলেন। মানুষ বিজেপিকে যদি সমর্থন করে, এই সংখ্যা আগামী দিনে বাড়বে, পঞ্চায়েতেও বাড়বে, লোকসভাতেও বাড়বে। বিধানসভা যদি 24-এ নাও হয়, 26-এ হয়, সেটা অনেক পরে আছে, আমি সেই হিসেবে বলতে পারবো না। কিন্তু কাছাকাছি 2টো নির্বাচন আছে, একটা পঞ্চায়েত নির্বাচন, একটা লোকসভা নির্বাচন। মানুষ যদি আমাদের সাথে থাকেন তাহলে এই সংখ্যা আগামী দিনে অবশ্যই বাড়বে। ফলে হুঙ্কার দিলেই সংখ্যা বাড়বে, আর হুঙ্কার না দিলে সংখ্যা বাড়বে না, এই ফেলাসিতে আমি বিশ্বাস করি না। সবই নির্ভর করে পরিস্থিতির ওপরে, পারসেপশনের ওপরে, সময়ের উপরে। এখন হয়তো সময়টা এসছে এভাবে রাজনীতি করার, তাই এইভাবে রাজনীতি করে পার্টি মনে করেছে, তাদের রেজাল্ট আসবে আগামী দিনে, পঞ্চায়েতের পরে হোক বা লোকসভার পরে হোক। আমাদের আসন সংখ্যা যদি বাড়ে, বিজেপির জয় জয়কার হবে নতুন করে, এবং বিধানসভায় তার পজিটিভ এফেক্ট পড়বে, সেটার জন্য নিশ্চয়ই বিজেপি তৈরি হচ্ছে বর্তমান সময়ে। আমার শেষ প্রশ্ন আর একটা বিষয়, এই সংক্রান্ত বিষয়, সেটা হচ্ছে যে আপনি যখন কথা বলতেন, আপনার মন্তব্য নিয়ে অনেক বিতর্ক তৈরি হতো, হুঙ্কার নিয়ে বিতর্ক তৈরি হতো, আপনি আজকে দিয়ে দাঁড়িয়ে কি বলবেন যে তখন কি ওই সময় ওটা খুব দরকার ছিল নাকি সেটা ভুল ছিল? দেখুন না, কোনো ভুল না। আমি আজ অব্দি, কয়েকদিন আগে একটি চ্যানেলে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, মাস দুয়েক আগে, এরকমই আপনার মতোই 1:1, আমার পরিষ্কার বক্তব্য, আমি আজ অব্দি আমার কোনো মন্তব্য প্রত্যাহার করিনি। আমি বলিনি আমি ভুল করে বলে দিয়েছিলাম, আজ অব্দি বলিনি, কেউ দেখাতে পারবে না। বাস্তবিক অর্থে পশ্চিমবঙ্গে একটা তালিবানি সরকার চলছে, আজকের দিনেও চলছে, সেদিনও চলেছে। বাস্তবিক অর্থে পশ্চিমবঙ্গে একটা হিটলারি সরকার চলছে, পশ্চিমবঙ্গে একটা চোর, পাথর চোর, গরু চোরদের সরকার চলছে, সেদিনও চলেছে, আজকেও চলেছে। এখন যারা বিজেপির সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন বা অন্য দায়িত্বে আছেন, তারা হয়তো অন্যভাবে কথাটা প্লেস করেন। আমি যখন দায়িত্বে ছিলাম, আপনারা আমার কাছে আসতেন বা আমি আপনাদের কাছে যেতাম, আপনাদের সঙ্গে নিজে থেকেও কথা বলতাম, তখন আমার মনে হয়েছিল আমি বলেছি। আজকের দিনেও আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি আমার যা যা মন্তব্য করেছি সেটাই রিপিট করব, তার বাইরে তো আমি রিপিট করব না। আমার আমি নয় যে সকালে একটা বলবো, বিকেলে আর একটা বলবো। পশ্চিমবঙ্গের সরকার মানে একটা তালিবানি সরকার, একটা চূড়ান্ত স্বেচ্ছাচারী সরকার। এত বড় স্বেচ্ছাচারী সরকার পৃথিবীর কোথাও হতে পারে না, কোথাও হতে পারে না। ভাবতে পারেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার লাগাতে গেছে, তাকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে শিলিগুড়িতে। আমার কাছে শিলিগুড়ির কার্যকর্তারা কয়েকদিন আগে ফোন করেছিল, 10-15 দিন আগে। পৃথিবীর কোথাও এই কাণ্ড, মমতা ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার লাগাতে গেছে। আপনার সঙ্গে কি ঘটেছে আপনি জানেন, কি ঘটেছে আমরা সবাই জানি। কাজে এত বড়টা স্বৈরাচারী তালিবানি সরকার, এই সরকারকে ক্ষমতায় রাখার অর্থ পশ্চিমবঙ্গের সর্বনাশ করা। ভাবতে পারেন, রাজ্যের মন্ত্রীর কাছ থেকে তো 20 কোটি, এবং আমি সেদিন একজনকে বললাম, আপনাকেও বলছি, এখন সিবিআই ইডি যতই তৃণমূল নেতার বাড়িতে যাক, কোথাও থেকে টাকা পাবে না। যেদিন পার্থ চ্যাটার্জির ওই অভিনেত্রীর বাড়ি থেকে টাকা পেয়েছে, তারপর থেকে তৃণমূলের সব নেতারা টাকা এদিক ওদিক করে সরিয়ে রেখে দিয়েছে। কেউ বিদেশে পাঠিয়ে দিয়েছে, কেউ অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, কেউ এদিক ওদিক বিভিন্ন লোকের কাছে ভেঙে ভেঙে রেখে দিয়েছে। তৃণমূলের যে কোনো নেতাকে ধরুন, আপনার এলাকার পঞ্চায়েতের নেতাকে ধরুক, কাউন্সিলরকে ধরুক, যে খেতে পেত না, চা খাওয়ার পয়সা ছিল না, আপনার কাছ থেকে পয়সা নিয়ে চা খেত, সে আজকে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এই টাকা আসছে কোথা থেকে? এই টাকা 100 দিনের কাজের টাকা, এই টাকা রাস্তা সারা গ্রাম সড়কের টাকা ভারত সরকার যা দিয়েছে, এই টাকা প্রধানমন্ত্রী আবাসের টাকা, মানুষের থেকে ঘুষের টাকা। আমি আর একটা রিয়াকশন নিয়ে শেষ করবো, আমি সেটা নীতি হবে, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছেন পুলিশকে মারধর করা নিয়ে হাসপাতালে গিয়ে, যে আমি আমি হলে তো একেবারে মাথায় শ্যুট করতাম, অফিসারকে বলেছেন যে আপনি অনেক সংযত ছিলেন, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? না, অন্য কোনো ধারণাই নেই। যারা আমি ভিডিও দেখেছি, যারা মারধর করছে তারা নিরস্ত্র ছিল, আর হাতে শুধু বিজেপি ঝান্ডা হয়তো থাকতে পারে। বলা আছে নিয়মে গুলি কোথায় চালা কখন চালাতে হবে, আর মাথায় শুটের কথাও বলা আছে। গুলি কোথায় চালাতে হবে, কখন চালাতে হবে, তার নির্দিষ্ট গাইডলাইন ফোর্সকে দেওয়া আছে। যেভাবে পাঁচটা ছটা সাতজন লোকজন টানা হেঁচড়া করছিল, আমি সমর্থন করছি না। যে অফিসার আহত হয়েছেন উনি আমার খুব পরিচিত, আমি সমর্থন কখনোই করছি না। যারা বিজেপির কর্মী, কার্যকর্তা, সদস্য, সমর্থক, যারা এ কাজ করেছেন আমি তাদের ক্ষেত্রে সমর্থন করছি না। কিন্তু যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন সেটাও আইনের চোখে ঠিক নয়, ওভাবে করা যায় না, ওভাবে বলা যায় না। এবার আমি জানি অভিষেক ব্যানার্জি যখন বলছেন তখন আমার একটা মন্তব্য নিয়েও, সেই বসিরহাট নির্বাচনের সময় সেটা নিয়েও বিভিন্ন চ্যানেলে চালানো হয়েছে। দুটোর প্রেক্ষিত আলাদা, দুটোর প্রেক্ষাপট আলাদা। আমি যা বলেছিলাম সেখান থেকে আজও আমি উইথড্র করছি না, সেদিনও করিনি, কখনো আগামী দিনেও করবো না। অভিষেক ব্যানার্জি যা বলেছে তার সঙ্গে ওই মন্তব্যের কোনো তুলনাই হয় না। পাঁচটা লোক বা ছেলে বা কার্যকর্তা যাই বলুন, সামান্য একটা ফ্ল্যাগের ডান্ডা নিয়ে গেছে হয়তো, তা নিয়ে একজন অফিসারকে একটু মারধর করেছে, তাতে তিনি আহত হয়েছেন, নিন্দনীয় ঘটনা। তো তা বলে শুট আউট করতে হবে, এটা খুব ঘোরতর অন্যায় কথা। না, আপনি একটা সময় আপনার কথা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে পুলিশকে কি বলেছিল, সুন্দরবনে বাঘকে খেতে দেবেন নাকি একটা বলেছিলেন, সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। শুনুন, আমার আমার যে বক্তব্যটা নিয়ে খুব অশান্তি তৈরি করার চেষ্টা করেছিল তৃণমূল বিভিন্ন সময়, সেটা হচ্ছে আমি বলেছিলাম বসিরহাট নির্বাচনের সময় যেখানে আমি প্রার্থী ছিলাম, আমি বলেছিলাম যে যারা বুথ লুট করতে আসবে তাদেরকে গুলি করার জন্য, তা যারা বুথ লুট করতে আসবে তারা তো খালি হাতে বুথ লুট করতে আসে না বসিরহাটে, আপনার আরামবাগেও আসে না, তারা তো বন্দুক পিস্তল নিয়েই আসে, তারা তো বোমা নিয়েই আসে, তা আপনি তাদের বিরুদ্ধে খালি হাতে লড়বেন কি করে? আমি যে কথা সেদিন বলেছিলাম আজও আমি সেই কথা বলছি, আমি সেদিনও উইথড্র করিনি, আজকেও উইথড্র করব। ওকে, অসংখ্য ধন্যবাদ সায়ন্তন বসু, অনেক দিন পর কথা হলো আপনার সঙ্গে, ভালো থাকবেন। আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অবশ্যই, কিন্তু পলিটিক্সও আপনার শূন্যতা অনেকেই খোঁজার চেষ্টা করেন। আপনি যে ধরনের একবার বাজার গরম করে রাখতেন আর কি পলিটিক্যালি, যেটা আমরা দেখতাম মিডিয়াতে, সেখানে কোথাও একটা অভাব অবশ্যই বলে এবং সেই জায়গা থেকে আপনাকে খুঁজে বের করা বা আপনার কাছ থেকে জানা। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আপনারা শুনলেন, যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।